আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 40 ইঞ্চি বডির জন্য একটি ছায়া সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো দেখুন কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করা আছে, আর এই ছায়াটি কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি আমি 2x4 গ্রা। তো সর্বপ্রথম আমাদের ঠিক আছে এখান থেকে বেলটি নিয়ে নিতে হবে। তো দেখুন একটি বেল 5.5 থেকে আপনি 6 ইঞ্চি পাশে নিয়ে নেবেন। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন এই বেলের কাপড়টিকে অবশ্যই সোজা করে কাটিং করে নিয়ে নিতে হবে। দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে কাপড়টিকে সম্পূর্ণটা এভাবে ওপেন করে নিয়ে এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি আমি এদিকে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এই ছায়াটি আমি যার জন্য তৈরি করব তার ব্লাউজের বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি। তো দেখুন একটি ছায়ের ব্লাউজের বডির মাপ অনুযায়ী আমাদের ঠিক আছে একটি ছায়া কাটিং করা যাবে না, সেই ব্লাউজটির কোমরের মাপ কত ইঞ্চি সেটা আমাদেরকে দেখতে হবে। এই ব্লাউজটির কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি। এই 34 ইঞ্চি হিসেবে আমাদেরকে এই ছায়াটি কাটিং করতে হবে, মানে আমাদের যে পার্টগুলো বাইর করতে হবে 6 সেট ছায়া মানে 6টি পার্ট বাইর করতে হবে। পার্টগুলো কী হিসাবে বাইর করতে হবে, যার জন্য আপনি একটি ছায়া তৈরি করবেন তার ব্লাউজের বডির মাপ হিসাবে না, তার ব্লাউজের যে কোমরের মাপ সেই কোমরের মাপ হিসাবে আপনাকে এই পার্টগুলো বাইর করতে হবে। তো দেখুন তাহলে বেলের জয়েন ও ফিতার জন্য আমি সাইড থেকে কাপড়টি বাইর করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে কাপড়টি বাইর করে নেওয়ার পরে কাপড়টি আমাদেরকে এখানে আরেকটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আঁকা বাঁকা যে কাপড়টি আছে ঠিক আছে এটাকে কেটে অবশ্যই সমান করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই ছায়াটি আমি যার জন্য তৈরি করতেছি তার ব্লাউজের কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি, আরও যদি 6 ইঞ্চি যোগ দিই কত হচ্ছে 40 ইঞ্চি, 34 আর 6 40, 40কে যদি আমরা 8 ভাগ দিই কত ইঞ্চি হচ্ছে 5 ইঞ্চি, তাই না? 5 আষ্টে 40। তো দেখুন এখানে আমাদেরকে 5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এই সাইডে আমি 5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 200 পরিমাণ সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন একইভাবে এখানেও আমি 5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 200 এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, একটি ব্লাউজের বডি হিসাবে আমাদের ছায়ের পার্টগুলো বাইর করা যাবে না বা বেলের মাপটিও নেওয়া যাবে না, একটি ব্লাউজের যে কোমরের মাপ সেই মাপ অনুযায়ী নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ঠিক আছে মার্জিনটি করে নিয়েছি ব্লাউজের কোমরের মাপ হিসাবে। এরপরে আমাদের কী করতে হবে, মার্জিনটাকে সোজা করে টেনে নিয়ে কাটিং করতে হবে। তো দেখুন এই মার্জিনটাকে ঠিক আছে আমরা আড়াআড়ি করে সোজা করে টেনে নিব। তো দেখুন এইভাবে মার্জিনটি করার পরে আমাদেরকে এখানে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এখানে একটি বিষয় আছে, তো অনেকজনই কি করে এই ছায়া এই দিকে আড়াআড়ি করে কাটিং করে নিয়ে, তো দেখুন আমাদের কিন্তু যেটা পার্টগুলো জয়েন দিতে হয়, তো দেখুন এই পার্টগুলি কিন্তু ঠিক আছে এই মাথা দুটি এদিকে থাকবে আর এই ছড়ানো অংশটা এই ছড়ানো অংশের সাথে জয়েন হবে। তো দেখুন আমরা কিন্তু এদিকে আড়াআড়ি করে কাটিং করেছি এই সাইডটি এবং এই সাইডটি, তাই না? আমরা যদি এই সাইডটি এভাবে জয়েন দিই তাহলে এখানে কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? আর যদি আমরা এই পাইলের সাইডটি এদিকে জয়েন দিই, তো দেখুন এই বড়ো পার্টগুলোর সাথে এই 4টি পার্ট আমরা যদি ঠিক আছে এই খারাপ পার্টে এই আড়া পার্টটি জয়েন দিই তাহলে এই ছায়াটির কোণা বা সাইড ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য আমাদের কী করতে হবে, এই পার্টটির সাথে এই পার্টটি জয়েন করে নিয়ে নিতে হবে। তো দেখুন এবার কাটিং করার পরে অবশ্যই আপনি দেখবেন ছোটো বড়ো থাকে, আঁকা বাঁকা থাকে, এগুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিয়ে নিতে হয়। তো এই কাটিংটি আপনার এইভাবে করে নিয়ে নেবেন। তো দেখুন এভাবে ঠিক আছে পার্টগুলো বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে আপনি এখানে এভাবে মার্জিন করে নিতে পারেন, নাহলে আপনি আনুমানিক করেও কাটিংটি করে নিয়ে নিতে পারেন। তো দেখুন তাহলে এখানে কিন্তু আমার ছায়াটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটি বিষয় আছে, আপনি তো দেখুন আপনি এই পাইরের ছায়াটি যদি মনে রাখতে না পারেন তাহলে আপনি যেটা করবেন ঠিক আছে এভাবে চক দিয়ে আপনি চিহ্ন দিয়ে নিতে পারেন। তো দেখুন এই বেলটি আমাদেরকে 40 ইঞ্চি তৈরি করতে হবে, তাই না? দেখুন একটি 2 হাত পানা কাপড় 33 থেকে 34 ইঞ্চি পানা থাকে। তো এখানে যে আমি জয়েনের জন্য কাপড়গুলো নিয়েছি, এই বেলটি 40 ইঞ্চি তৈরি করতে যে কয়টি জয়েন লাগে আপনাকে দিয়ে দিতে হবে।
তো দেখুন, একটি ছায়া আপনি সহজ নিয়মে এইভাবে কাটিং করতে পারবেন, এর থেকে আর কোনো সহজ নিয়ম নাই। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।